হ্যালো, নি হাও। এই যে তারা দেখুন, একজন দাঁড়াচ্ছে আরেকজন ছবি তুলছে। দেখুন কত সুন্দর এই বয়সেও, তাদের বয়স এক একজনের প্রায় 65-70 এর মতো। তারপরেও দেখুন তারা আসলে কিভাবে ছবি তুলছে একজন আরেকজনের। বন্ধুরা দেখুন দেখুন দেখুন, তারা আসলে ডান্স করতেছে একসাথে। বন্ধুরা, ওয়েলকাম টু গো সারওয়ার ডেইলি ব্লগ। আমার ব্লগে আমি সব সময় নতুন কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমি প্রতিদিন ব্লগ তৈরি করি। আজকে আপনাদেরকে দেখাবো যে মানুষ আসলে 60-65 বছর বয়সেও তারা কতটুকু এনার্জেটিক এবং কতটুক মানে ইয়াং থাকতে পারে, এই জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করব। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে এরা হচ্ছে যে 6 জন ফ্রেন্ড, এই 6 জন ফ্রেন্ড হচ্ছে যে তারা স্কুল লাইফের বন্ধু। সো এই বন্ধুরা হচ্ছে যে এখনও 60-65 বছর বয়সেও তারা আবার ঘুরতে আসছে, তারা আবার ভিডিও করতেছে, তাদের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করতেছে বন্ধুরা। সো আমার এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো, যেহেতু আমি ডেইলি ব্লগ তৈরি করি। সো আমি আমার ব্লগের মাধ্যমে চায়নার নতুন কালচার, চাইনিজ মানুষদের তট, এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। দেখুন বন্ধুরা, ওরা আসলে কত সুন্দরভাবে সাজগোজ করে এখানে এসেছে। দেখুন বন্ধুরা, ওরা হচ্ছে যে অনেক বয়স হয়ে গেছে, তারপরেও হচ্ছে যে এখানে ঘুরতে আসছে একসাথে, যে তারা আসলে এই বয়সেও তাদের ফ্রেন্ডশিপটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য আমি কথা বলছি, বলছে যে কয়েকদিন পরে তো মরেই যাব, তার আগে একটু স্মৃতি রেখে যাই আমাদের বন্ধু। তারা হচ্ছে স্কুল লাইফের ফ্রেন্ড। সো বন্ধুরা দেখুন, তারা হচ্ছে ভিডিওও করে রাখতেছে, যদি মারা যায় তারা যাতে দেখতে পারে। সো তাদের আরও 3টা ফ্রেন্ড আছে ওই দিকে, তারা হচ্ছে এখানে ডান্স করবে। দেখুন বন্ধুরা, যে বলছে যে স্কুল লাইফে আমরা একসাথে ডান্স করতাম, নাচানাচি করতাম, এর মধ্যে ওরা 10 জন ফ্রেন্ড ছিল, 4 জন মারা গেছে। সো তারা হচ্ছে যে এখন তাদের স্মৃতিটা ধরে রাখতে চায়। বন্ধুরা দেখুন তাদেরকে, হ্যালো, নি হাও। এই যে তারা দেখুন, একজন দাঁড়াচ্ছে আরেকজন ছবি তুলছে। দেখুন কত সুন্দর এই বয়সেও, তাদের বয়স এক একজনের প্রায় 65-70 এর মতো। তারপরেও দেখুন তারা আসলে কিভাবে ছবি তুলছে একজন আরেকজনের। তারা একজন যাচ্ছে আরেকজন ছবি তুলছে, দেখুন কত সুন্দর পোজ দিয়ে ছবি তুলতেছে তারা। ছয় বান্ধবী একসাথে ডান্স করতেছে, আমি এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, মানে তাদের কাছে গিয়ে বিরক্ত করতেছি না। সো দেখতেছি যে আসলে তারা আসলে কতটুক যে এনার্জেটিক। আমাদের দেশের মানুষরা আসলে মনে হয় যে 30-35-40 বছরের পরেই তাদের মন মারা যায়, কিন্তু তাদের মন কিন্তু এখনও অনেক চাঙ্গা। তাদের এক একজনের বয়স 60-65 বছর। দেখুন দেখুন, তারা হচ্ছে যে এইভাবে স্কুল লাইফে ডান্স করতো, এই জিনিসটাই কিন্তু তারা এখানে হচ্ছে যে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে। সো বন্ধুরা, এখন আমরা চলে যাব আপনাদেরকে চেরি ব্লসম ফুলগুলো দেখাতে। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং নিজেও এই জিনিসটাকে এনজয় করব। সো স্টে উইথ গো সার্ভার এন্ড এনজয় ডেইলি ব্লগ। বন্ধুরা দেখুন, চেরি ব্লসম যেই ফুলটি কত সুন্দরভাবে ফুটে আছে। চাইনিজরা আসলে এই টাইমটাতে তারা অনেক বেশি এনজয় করে, কারণ শীত চলে যাচ্ছে, সামার চলে আসতেছে, এখন হচ্ছে যে এখন তাদের সময় হচ্ছে যে এনজয় করার। Thank you.
চাইনিজরা আসলে ফ্যামিলিকে অনেক সময় দেয়, তাদের বাচ্চা কাচ্চা এবং এই ছুটির দিনে তাদের ফ্যামিলির সবাইকে এখানে ঘুরতে নিয়ে আসছে। সো এই জিনিসটা খুবই ভালো যে ফ্যামিলিকে টাইম দেওয়া, ফ্যামিলিকে হ্যাপি রাখতে পারলে তো নিজের লাইফেও হ্যাপি থাকে। সো এই জিনিসটা খুবই সুন্দর। দেখেন একটা ছেলে ঘুড়ি উড়াচ্ছে, আমাদের দেশে যেমন ঘুড়ি উড়ায় এরকমভাবেই ঘুড়ি উড়াচ্ছে। দেখুন যে চাইনিজ আসলে জায়গাগুলো কত সুন্দর, যেখানে তারা রেস্ট নেয় বা বসার জন্য কত সুন্দরভাবে বানায় রাখছে, যে এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর। যে চাইনিজরা আসলে মানে সব জায়গাতে চাইনিজ যে কালচার ঐতিহ্য এই জিনিসগুলোই ফুটে উঠে। চায়না মানে একটা ডিফারেন্ট জায়গা, ডিফারেন্ট দেশ, ডিফারেন্ট জাতি তারা। বন্ধুরা এখানে একটা জাদুঘর আছে, দেখেন হাজার হাজার মানুষ হচ্ছে যে এখানে আসছে জাদুঘরটা দেখার জন্য। কিছু কিছু বিষয় থাকে যেগুলো দিয়ে হচ্ছে যে একটা সিটিকে চিনা হয়, এইরকমই হচ্ছে যে এখানকার এই জাদুঘর। দেখুন সবাই সারিবদ্ধ ভাবে ঢুকছে এখানে। দেখুন বন্ধুরা আমার পিছনে এবং সামনে কত কত মানুষ আসলে যাচ্ছে সারিবদ্ধ ভাবে, আর ওরা মানে এত হাউকাউ করে না। এখানে এত এত হাজার হাজার মানুষ থাকার পরেও তারা কিন্তু আসলে কত সুশৃঙ্খল ভদ্রভাবে যাচ্ছে। দেখুন বন্ধুরা জাদুঘর থেকে বের হলাম, এই জাদুঘরটাতে আসলে ভিডিও করার সুযোগ পাই নাই, সো আমরা হচ্ছে যে একটু অন্য জায়গায় চলে যাব। বন্ধুরা দেখুন এখানে সবাই পাথরের উপর ছবি তুলছে। এই যে এখানে জাদুঘরের একটা সুন্দর, এটা হচ্ছে যে রাতে কালারগুলো চেঞ্জ হয় প্রায়, এখানে 7-8 কালার আছে। এই স্তম্ভটার হচ্ছে চেঞ্জ হয় রাতে। বন্ধুরা আসলে এই ফুলগুলো এমনভাবে রাস্তাটা দুই সাইড দিয়ে ফুটে আছে যে মনে হচ্ছে যে একটা মানে খুবই সুন্দর লাগতেছে, আমি এক্সপ্লেইন করতে পারবো না। সো আমি চেষ্টা করেছি আজকে আমার ডেইলি ব্লগে আপনাদেরকে চায়নার নতুন একটা কিছু দেখানোর জন্য। সো স্টে উইথ গো সারওয়ার ডেইলি অ্যান্ড এনজয় মেনি মোর ব্লগ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডো লাইক অ্যান্ড কমেন্ট।